হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে খুব সহজ পদ্ধতিতে একটা হেয়ার কাট করে দেখাবো এই হেয়ার কাটটা ইউসেপের করব যারা একদমই হেয়ার কাট পারো না তারা আমার এই ভিডিওটা দেখলে তোমরাও খুব সহজে বাড়িতে বসে পার্লারের মতন হেয়ার কাট করে ফেলতে পারবে ইউসেপের তার জন্য আমি নিয়েছি একটা পুরনো খাতার উপরের কভারটা সেটাকে আমি এবার কেটে তোমাদের দেখাবো এরকম দুটো ফোল্ড করে ভাঁজ করে নিলাম এবারে আমি ফার্স্টে ইউশেপটা পেন্সিল দিয়ে ড্র করে নেব যে কোনো থালা বসেও করে নিতে পারো এরমভাবে আমি ড্র করে নিলাম ড্র করে নেওয়ার পর কাছি দিয়ে এই অংশটা ফার্স্টে কেটে নেব কেটে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখো দুই দিক তাহলে সমানও হবে এইভাবে যদি আমি করি বা হাতে এঁকে নিয়েও তোমরা এইভাবে কেটে নিতে পারো ইউশেপ করে কেটে নিয়েছি এই অংশটা তোমরা ভালো করে খেয়াল করো এরকম এইভাবে কভারটা আমি খুললাম ফোল্ড হলো এরকম পজিশন মতন আমি ফার্স্টে করে নিয়েছি তারপরে আমি মডেলের চুলটাকে ভালো করে আঁচড়ে নেবো লং হেয়ার রয়েছে আর ও বেশি ছোট করবে না খুব কম হেয়ার কাটের ওপরে আমাকে ইউসেপটা করতে হবে তো এইভাবে করলে খুব কম চুলও বাদ যাবে আর তোমরা দেখবে যে পরে খুব তাড়াতাড়ি ইউসেপটা করা যাবে সব প্রথমে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নেব। আছড়ে নেওয়ার পর ওয়াটার স্প্রে করে আমি চুলটাকে ভিজিয়ে নেব তবে তোমরা যারা প্রথম হাত কাটতে যাবে চুলটাকে কিন্তু খুব ভালো করে ভিজিয়ে নেবে যদি ভালো করে ভিজিয়ে না নাও তাহলে ওপর থেকে নিচ পর্যন্ত চুলগুলো সমান হয়ে নামবে না বা একটুখানি কার্ল থাকলে সেটা আপ ডাউন হতে পারে সেই জন্য সব ফার্স্টে খুব ভালো করে ওপর থেকে একদম ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে আশ্রয় নেবে এবং নিচের দিকটা খুব ভালো করে ভিজিয়ে নেবে তারপরে এই যে আমি যেটা সেভ করে কেটে নিয়েছি আমার খাতার কভারটা সেটাকে এবার দেখো ভেতর দিয়ে কীরকম করে ঢোকাচ্ছি ভালো করে দেখে নাও এইভাবে পুরো চুল যেন এর ভেতর দিয়ে আসে মাঝখান দিয়ে আসে এইভাবে রাখলাম ওই পাটটা তলায় দিয়ে দিয়েছি এবার ওপর দিয়ে এরকম ঢাকনার মতো লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর আমি এই সাইডে দুই সাইডে ক্লিপ দিয়ে আটকে দেবো তাহলে চুলটাও আটকে থাকবে এটা স্লিপ আপ হবে না এর পাশ দিয়ে এবারের চুলগুলোকে ভেতর দিকে ঢুকিয়ে প্রথমে কিন্তু খুব ভালো করে আঁচড়ে নিয়েছি তারপর সাইড দিয়ে ক্লিপগুলোকে আটকে দিচ্ছি তবে এই সময় এই ইউসেপটা আটকানোর সময় খেয়াল রাখতে হবে যেন খুব ভালো করে আটকে নেওয়া হয় হেয়ারের সাথে যে কাটিং ইউসেপটা করেছি সেটাকে কিন্তু অনেকগুলো ক্লিপ দিয়ে ফার্স্টে আটকে নেবে নাহলে এটা যদি নিচে নেবে যায় তাহলে কিন্তু ইউসেপটা ঠিকঠাক মতন হবেও না ওই জন্য দুই সাইডে আমি খুব ভালো করে ক্লিপ দিয়ে এরকমভাবে আটকে নিলাম আটকে নেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে যে নিচে যে চুলগুলোকে আমি কাটবো সেগুলোকেও খুব ভালো করে আশ্রে নিতে হবে যাতে সব চুলগুলো নিচের দিকে থাকে এবার আমি রাইট সাইড থেকে ধরে এইভাবে সব চুলগুলো ইউশেপের ধার ধার দিয়ে কেটে দিচ্ছি তাহলে একদম ইউশেপ হয়ে যাবে আর তা হলে আমরা তো ফার্স্টে মাঝখানটা কাটি তারপরে সাইডগুলোকে সমান করে 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 কাটি এইভাবে কেটে ফেলবে দেখো কত সহজ পদ্ধতিতে একদম চটজলদি ইউ শেপ আমি কেটে তোমাদের সামনে দেখাচ্ছি হেয়ার কাট করার আগে কতগুলো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যার হেয়ার কাট করবে তাকে কিন্তু অবশ্যই সেই দিনকে শ্যাম্পু করে খুব ভালো করে শ্যাম্পু করে নিতে হবে আর ভালো করে আশ্রয় নিতে হবে এই দুটো জিনিস যদি না ঠিকঠাক থাকে তাহলে কিন্তু হেয়ার কাট একদমই ঠিক হবে না এখন দেখো আমি কভারটা খুলে দিলাম ইউসেফভাবে আমার হেয়ারটা কেটে নেওয়া হয়ে গেছে তবে তারপরও একটু ভালো করে আঁচড়ে এবার হাত দিয়ে টেনে টেনে ধরে দেখে নিতে হবে যদি কোনো চুল ছোট বড়ো থাকে সেক্ষেত্রে যেভাবে আমি করছি যে প্রসেসে দেখে নেওয়া খুব ভালো করে এইভাবে সমান করে করে চুলগুলোকে সমান আছে কিনা একটু চেক করে নিতে হবে প্রথমে মাঝখানটা চেক করে নেবে তারপরে রাইট সাইড চলে যাবে আমি যেরমভাবে কাটছি এভাবে রাইট সাইডে চলে যাচ্ছি রাইট সাইডটা আমার ঠিকঠাক মতন কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখে নিচ্ছি মাঝখানটা আঁচড়ে দেখে নিলাম আস্তে 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 আমি লেফট সাইডে চলে আছি লেফট সাইডের চুলগুলোকেও আমি খুব ভালো করে ছোটো বড়ো যেগুলো আছে সেগুলোকেও সমান করে কাটতে কাটতে ইউসেফ আকারে সেটিং করে নিচ্ছি ইউসেফ কেটে নেওয়ার পরে আমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট দিক আছে সেটা হচ্ছে দুই সাইডটা সমান হচ্ছে কিনা ফার্স্টে কেটে ফেলার পর ইউসেপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দেখবো দুই সাইডের হেয়ারটাকে মেপে দেখতে হবে এই লেফট সাইড এবং রাইট সাইড থেকে অল্প অল্প করে হেয়ার নিয়ে মাঝখানে ধরে একসাথে যখন দেখো আমি এরমভাবে ধরে নিচ্ছি নিয়ে এভাবে টেনে আঁচড়ে নিয়ে দেখে নিলাম যে দুই সাইডটা সমান আছে কি না তো দুই সাইডটা সমান আছে ওই জন্য আমার একদম কমপ্লিট হয়ে গেছে ইউসেফ করা কত সহজ পদ্ধতিতে বন্ধু তোমাদের সামনে আমি আজকে ইউসেফ কাট করে দেখালাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এটা খুব সহজে শিখেও নিতে পেরেছ তাহলে আর দেরি না করে তোমরাও চটপট কারো হেয়ার কাট এই প্রসেসে করে ফেলো আশা করছি তোমাদের কাছেও আমার মতন একদম পারফেক্ট ইউসেফ কাট হবে তাহলে বন্ধু আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমার পাশে থেকে নেক্সট ভিডিওর সাথে ফিরে আসবো বাই বাই